বন্ধু আজকাল লাইফে অনেকে খুব বিজি হয়ে গেছে, এজন্য আমি ভাবলাম কেননা কিছু উদ্ভট মানুষদের অদ্ভুত কিছু কর্মকাণ্ড দেখিয়ে আপনাকে হাসানোর একটা ট্রাই করা যাক। তবে আপনি তো জানেনই যে লোক কিছু করতে যায় আর অন্য কিছুই করে বসে, যা হাসির কারণ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি এমনই কিছু লোকেদের দেখাবো যারা এমন অদ্ভুত কর্মকাণ্ড করেছে যার ফল তাদের ইমিডিয়েট ভুগতে হয়েছে। তাহলে আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনার খুবই মজাদার আর বোকামিতে ভরা লাগবে। এর জন্য এই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। নো পার্কিংয়ে গাড়ি পার্ক করার জন্য পুলিশ গাড়ির চাকা লক করে দেয়, যা ফাইন ভরে খোলাতে হয়। কিন্তু এই দুটি ছেলে ফাইন ভরতে হয়তো চায়নি, আর তাই হয়তো নিজেদের হাল্ক ভেবে লক খুলতে ছিল। কিন্তু তখনই পেছন থেকে পুলিশ এসে পড়ে আর তাদের এটা করতে দেখে ফেলে। এখন তাদের গাড়ি ভুল জায়গায় পার্ক করার সাথে সাথে লক খোলার চেষ্টা করার জন্য চার্জও লাগবে। কুকুর ও মানুষদের মধ্যে একটা ভিন্ন ধরনের সম্পর্ক থেকে এসেছে। যারা নতুন পেট রাখে তাদের সেই নতুন পেটকে বুঝতে সময় লাগে। এর জন্য অ্যাপ ডেভেলপার ডগস এক্সপার্টসদের সাহায্য নিয়ে একটা অ্যাপ বানিয়েছে। সেই অ্যাপে যখন কুকুর খুশি, দুঃখ, খিদেতে কিংবা রেগে থাকে তখন কেমন ধরনের আওয়াজ করে এই সব ফিচার্স দেওয়া রয়েছে। কিন্তু লোকটি এই অ্যাপ রাস্তার কুকুরের ওপর ট্রাই করার কথা ভাবল। সরল দেখতে এই কুকুরটি নিজের কাজ করতে করতে রোডের এক সাইড দিয়ে যাচ্ছিল। তখন এই লোকটি সেই কুকুরের সামনে রাগী কুকুরের আওয়াজ চালিয়ে দিল। সেটা শুনে এই কুকুরটি হঠাৎ রেগে গিয়ে এই লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ল। এখন কুকুর মানুষের পেছনে পড়লে তার কী হাল করে এটা হয়তো কাউকে বলার দরকার পড়ে না। কিন্তু একটা কথা তো পরিষ্কার যে এরপরে এই লোকটি এই অ্যাপ আর কখনো ইউজ করবে না। মেকআপ করা আজকাল খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। এটা বলা ভুল হবে না যে মেকআপ অনেকের জীবনে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে। কিন্তু মেকআপে কেমন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা উচিত এর জ্ঞান থাকাটাও জরুরি। এই মেয়েটি একটা কসমেটিক প্রোডাক্ট নিজের মুখে মাস্কের মতো লাগিয়েছে, আর কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে যখন এই মেয়েটি মাস্ক তুলতে শুরু করলো তখন তার সাথে সাথে তার আইব্রো উঠতে শুরু করলো, আর স্কিন গ্লো দেখানোর চক্করে এই কাণ্ড ঘটে গেল। না জানি এই মেয়েটি এই মাস্ক এখন কিভাবে তুলবে। জলে সার্ফিং করা অনেকের শখ হয়ে থাকে, আর এমন করার সময় ভিডিও করাটাও একটা ফান। তবে সার্ফিং বোটে থেকে কি করা উচিত আর কি না এটার খেয়াল রাখাটাও জরুরি। জলে সার্ফিং করতে করতে এই মেয়েটি যখন দেখলো যে কাছে একটা সি লায়ন বসে আছে, তখন এই মেয়েটি সেই সি লায়নের কাছে গিয়ে ভিডিও বানানোর ইচ্ছে হলো। যখনই এই মেয়েটি কাছে গেল এই সি লায়ন গর্জন করে উঠল। এতে সেই মেয়েটি ভয় পেয়ে জলে পড়ে গেল। হয়তো সি লায়ন বলছিল যে শান্তিতে চুপচাপ ঘুমিয়েছিলাম, শুধু শুধু ডিস্টার্ব করতে এসেছিল। এই হাইওয়েতে হেভি ট্রাফিক হওয়া সত্ত্বেও এই গাড়িগুলি নিজেদের লেনেই সুষ্ঠুভাবে যাচ্ছিল। কিন্তু তখনই এক উদ্ভট লোক ভাবল যে লেফটের এই লেনটা তো খালিই আছে, সেখান থেকে বের হলে কেমন হয়, যা দেখে সেই গাড়ির পেছন পেছন আরও 4-5টা গাড়ি সেই লেন দিয়ে গেল। আসলে এই লেনের ব্যবহার ইমার্জেন্সি ভেহিকেলস অর্থাৎ অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের জন্য করা হয়। কিন্তু তারা হুঁশিয়ারি দেখানোর চক্করে রুলস ভাঙল। এই জন্য পুলিশ তাদের স্বাগত জানানোর জন্য সামনে দাঁড়িয়েছিল। তারপর আর কি, যার আইডিয়া ছিল তার তো চালান কাটলই, সাথে তার পেছনে চলা গাড়িগুলোরও চালান ভরতে হলো। এর জন্য বেশি চালাকি দেখানো উচিত না। ব্যারিকেড এর জন্য থাকে যাতে লোকেরা সেটাকে পার না করতে পারে। এই মহিলাটিকে দেখুন, যার সামনে রেলিংয়ের ফটক আছে, কিন্তু পাশ থেকে লোকেদের যেতে দেখে তারও সেখান থেকে বেরোতে ইচ্ছে হলো। এর জন্য সে নিজেই ফটকে তুলে বেরোতে লাগলো। কিন্তু তখনই তার ব্যালেন্স বিগড়ে গেল আর সে পড়ে গেল। আন্টি যদি একটু দাঁড়িয়ে যেত তাহলে তার জিনিস আর সে নিজেও পড়তো না। মজা মজায় আমরা খেলা বা এমন কোনো কাজ করে বসি যার কোনো মাথামুন্ডু থাকে না। এই সব আমরা শুধুমাত্র ফানের জন্য করে থাকি। আপনার সাথেও হয়তো এমন অনেক সময় হয়ে থাকবে, এমনি হয়তো মজা করার জন্য কিছু করতে গেছেন কিন্তু তার উল্টো কিছু হয়ে গেছে, যার কারণে সেই কাজ করার আফসোস আপনার সঙ্গে সঙ্গেই হয়তো হয়েছে। এই মেয়েটির সাথে এমনই কিছু হলো। ছোটোবেলায় কোনো পেন বা পেনের ঢাকনা অথবা টিউব আমরা আমাদের ঠোঁটে আটকাতাম, আর এই মেয়েটি এমনই কিছু করলো। কিন্তু মেয়েটি হয়তো জানতো না যে এর সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। মেয়েটি যখন তার ঠোঁটে লাগানো টিউবটিকে টানলো তখন সেই টিউবের চিহ্ন সেখানে রয়ে গেল, যেটা এখন বড় একটা ফোড়ার মতো দেখতে লাগছে। না জানি এখন এটা ঠিক হতে কতটা সময় লাগবে। এখানে এখন আপনি যেই দৃশ্যটা দেখতে চলেছেন সেটা আপনাকে হাসিয়ে হাসিয়ে পেট ব্যথা করে দেবে। এই ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এখানে একটা পার্টি চলছে। এই মেয়েটি সবে পার্টিতে এসে সবাইকে হাই হ্যালো করছে, কিন্তু হাই হ্যালো করতে করতে তার পা পিছলে গেল আর মেয়েটি পড়তে পড়তে তার সামনে দাঁড়ানো ছেলেটির প্যান্ট ধরে খুলে দিল। এর ফলে ছেলেটি ব্যালেন্স হারিয়ে পুলে পড়ে গেল। ভাগ্যি ভালো পেছনে পুল ছিল, যা ছেলেটির ইজ্জত বাঁচিয়ে নিল। একটা ফ্যামিলি ফাংশানে এই মেয়েটি ফ্রোজেনের ড্রেস পরে এন্ট্রি নেয় আর তার পা ড্রেসে আটকে যাওয়ার জন্য সে পড়ে যায়, কিন্তু এই পড়ে যাওয়াটাকে সে এমনভাবে দেখায় যেন এটা তার অ্যাক্টেরই একটা অংশ। এরপরে সে স্টাইলিস্টভাবে উঠে সামনে বসা বাচ্চা মেয়েটিকে নিজের সাথে ড্যান্স করার জন্য নিয়ে আসে, কিন্তু তার সাথে নাচতে নাচতে এই বাচ্চাটিও পিছলে পড়ে যায় আর মেয়েটি লজ্জিত হয়ে সেই বাচ্চা মেয়েটিকে তোলে। সত্যি এই মেয়েটির হয়তো একটু বেশি এম্বারেসড ফিল হয়েছে। বন্ধু, টার্কিশ আইসক্রিম খুবই জনপ্রিয়। এই আইসক্রিমওয়ালা তাদের কাস্টমারদের আইসক্রিম দেওয়ার সময় অনেক ধরনের ট্রিক দেখায় আর তারপর তাদের আইসক্রিম দেয়। এই আইসক্রিম বিক্রেতাও এমনই কিছু করতে যাচ্ছিল, কিন্তু বেচারার দিন এতটা খারাপ ছিল যে তার পুরো আইসক্রিমই নিচে পড়ে গেল। বন্ধু, টিকটক ভিডিও বানানোর জন্য লোকেরা কী সব করে। এই দুটি ছেলে স্প্রাইটের বোতলে মেন্টস ভরে এই মেয়েটির দুই পায়ের মাঝখানের স্কার্টের নিচে রেখে দিল। তারপর আর কি, এরপরে কেমিক্যাল রিয়াকশন হলো, যার কারণে স্প্রাইট উতলে মেয়েটির স্কার্টের ভেতরে চলে গেল। টিকটক ভিডিও তো হয়ে গেল, কিন্তু এই মেয়েটির বাড়ি যাওয়াটা মুশকিল হয়ে গেল। সত্যি লোকেদের বোকামির কোনো লিমিট নেই। খাবার বানানো একটা আর্ট, যা অনেকের দ্বারা সম্ভব না। যে বানাতে পারে না সে যদি শিখতে চায় তাহলে যে খাবার বানাতে পারে তাকে সঙ্গে নিয়ে শেখা উচিত, না হলে এই লোকটির মতো হাল হতে পারে যে প্রথমবার রুটি বেলার চেষ্টায় আটার সাথে হোলি খেলে বসলো আর দোষ দিচ্ছিল বেলনের। এখন যেটা আপনি দেখতে চলেছেন সেটা হয়তোই বা আপনি আগে কখনো দেখেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে দুটো কুকুর এই খেলনাটার সাথে খেলছে। এই খেলনাটাকে তাদের মালিক টাইলসের ওপর আটকে রেখেছিল। কুকুর খেলনাটাকে নেওয়ার জন্য দাঁত দিয়ে সেই খেলনাটাকে টানছিল, তবে কোম্পানি এত সুন্দর একটা খেলনা বানিয়েছে যা উঠছিলই না, কিন্তু এই দুটো কুকুর তোলার জন্য দম লাগিয়ে দিল। যেই টাইলসে এই খেলনাটা আটকে ছিল সেই টাইলস শুদ্ধ বেরিয়ে গেল, কিন্তু খেলনাটা বের হলো না। কখনো কখনো কিছু লোক যেখানে দরকার নেই সেখানে হিরোগিরি করে বসে। এখানে বৃষ্টির জন্য নালা ওভারফ্লো হওয়ায় রাস্তায় অনেক জল জমে গিয়েছে, যা রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকেরা রেকর্ড করছে। আর তখনই এই গাড়ির ড্রাইভার কিছু তুফানি করার কথা ভাবলো। যেখানে বাকি গাড়িরা দাঁড়িয়েছিল সেখানে এই লোকটি কিছু না দেখেই গাড়ি জলের মধ্যে থেকেই বেরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবলো। এর ফলে তার গাড়ি জলে পুরোভাবে ফেসে গেল। যদি সেই ড্রাইভার সবার মতো একটু দাঁড়িয়ে যেত তাহলে তার গাড়ি জলে এরকমভাবে আটকে যেত না। বন্ধু, আজকের এই ভিডিওর মধ্যে কোন ক্লিপটি সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি এই ভিডিও সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে বলুন।